আসসালামু আলাইকুম স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আলোচনা করব আইসিটি দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে মাধ্যম বা মিডিয়া ডাটা কমিউনিকেশনের মাধ্যম ডাটা বা ডাটা কমিউনিকেশনের মিডিয়া ডাটা কমিউনিকেশন মানে কি আমরা সবার অনেক আগের একটা ক্লাসে আমরা প্রথম দিকে সবার ক্লাস থেকে আমরা বলছিলাম যখন দুইটা ডিভাইসের মধ্যে কিছু আনা নেওয়ার ফলে আদান প্রদানের ফলে একটা সম্পর্কের তৈরি হয় তাকে কমিউনিকেশন বা ডাটা কমিউনিকেশন বলে তাহলে এই যে সম্পর্কের সৃষ্টি হলো আদান প্রদান যে হলো আদান প্রদান তো কিছু একটা মাধ্যমে হয়েছে অবশ্যই কোনো একটা মাধ্যমে অথবা তারবিহীন মাধ্যম হয়তোবা তার যুক্ত মাধ্যমে বাট মাধ্যম তো একটা লাগবেই আমাদের আজকে আমরা ওই মাধ্যম নিয়ে আলোচনা করব তার আগে আমরা যদি দেখি মাধ্যম কাকে বলে মাধ্যম মানে প্রেরক প্রান্ত থেকে প্রাপক প্রান্তে বা প্রাপক প্রান্ত পর্যন্ত ডাটা আদান প্রদানের জন্য উভয় প্রান্তের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংযোগ থাকে যে লাইনটা থাকে সে মানে সেই লাইনটা বা সংযোগকে আমরা মাধ্যম বলি এখন মাধ্যম কয় ধরনের হতে পারে মাধ্যম সচরাচর দুই ধরনের হয় মাধ্যম দুই ধরনের হয় ও তারবিহীন মাধ্যম না হয় তার যুক্ত মাধ্যম হয় তারবিহীন মাধ্যম না হয় তার যুক্ত মাধ্যম দুই ধরনের মাধ্যম হবে তো আমরা আলোচনা করব শুরু করব তার যুক্ত মাধ্যম দিয়ে তার যুক্ত মাধ্যমটা যদি আমরা একটু দেখি এখানে তার যুক্ত মাধ্যম সবার আগে মনে রাখা লাগবে আমাদের আমরা কোথায় ইউজ করি নর্মালি আমি এখন যদি বাংলাদেশে বসে আমি যদি কানাডা কিংবা আমেরিকা কারোর সাথে যোগাযোগ করতে চাই তাহলে কি আমি তার যুক্ত মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারবো অবশ্যই না কিংবা সম্ভব হলেও অনেক ব্যয়বহুল হবে কারণ অনেক তার প্রয়োজন হবে প্লাস মাসখানে অনেক ডিভাইস প্রয়োজন হবে আমাদের রিপিটার ওই জাতীয় অনেক ডিভাইস লাগবে যার জন্য খরচটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে সেই ক্ষেত্রে যুক্ত মাধ্যম আমাদের জন্য কি ব্যয়বহুল মাধ্যম একটা তার জন্য আমরা তখন কী ইউজ করি তারবিহীন মাধ্যম তাইলে সবার আগে আমাদের এই জিনিসটা জানতে হবে তারযুক্ত মাধ্যম সচরাচর আমরা কোথায় ইউজ করি স্বল্প দূরত্বে কোথায় ইউজ করি কম জায়গাতে স্বল্প দূরত্বে যদি যোগাযোগ করতে চাই তখন আমরা তার যুক্ত মাধ্যম ব্যবহার করা আমাদের জন্য সুবিধাজনক স্বল্প পরিসরে এখন তার যুক্ত মাধ্যম বা কেবল তিন ধরনের কোয়েকজিক্যাল কেবল টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবল ফাইবার অপটিক খুব আপডেট একটা কেবল বেশি দিন হয় নাই মানে ইউজ করা হইতেছে এর আগে আমরা সাধারণত কোয়েক্সিক্যাল বা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে আমরা সবসময় কাজ করতাম এবং কাজ করে আসছি সাধারণত তাইলে আজকে আমরা একটু দেখি কুয়েক্সিক্যাল কেবল কুয়েক্সিক্যাল কেবল কাকে বলে বা জিনিসটা কী কীভাবে চিনার উপায় কি কি আসলে কুয়েক্সিক্যাল কেবল অ্যানালগ ও ডিজিটাল উভয় ডাটা ট্রান্সমিশনে ব্যবহার করা হয় আমাদের তাইলে মনে রাখতে হবে এই কেবলটা আমরা কোথায় ব্যবহার করতে পারি অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডাটা পাঠাতে উভয় ধরনের ডাটা পাঠানোর কাজে আমরা এই কেবল ব্যবহার করতে পারি কুয়েক্সিকাল কেবল আমরা ফাইবার অপটিক থেকে কম ব্যয়বহুল এবং সহজে বহনযোগ্য স্বাভাবিক কারণ আমরা একটা কথা বলে রাখি ফাইবার অপটিক কিন্তু অনেক দামি একটা কেবল তার অনেক দামি এবং একটা তার এবং কাছের সম্পূর্ণটা কাছের তৈরি বিদায় তার দামটাও একটু বেশি যেহেতু গতিটাও একটু বেশি সেই ক্ষেত্রে ফাইবার অপটিক থেকে খরচ অনেক কম হয় এবং সহজে আমরা ক্যারি করতে পারি কারণ ফাইবার অপটিকটা ক্যারি করতে আমাদের সবচেয়ে সমস্যা কারণ কাছের তৈরি তো তন্তু হিসাবে তার জন্য অনেক সময় ব্যাঙে যায় কিংবা একটু আঘাত ফেলে ব্যাঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে ওইটা কোয়েকজিক্যালটা ব্যবহার করা কিংবা ক্যারি করা অনেক সহজ আমাদের জন্য সংযোগ যাওয়াটা বেশ কঠিন কিন্তু এটা সংযোগ দেওয়াটা একটু কঠিনই হয় আমাদের জন্য সচরাচর সাধারণত এক কিলোমিটার সাধারণত এক কিলোমিটারের বেশি দূরে ডাটা পাঠাতে রিপিটার লাগে রিপিটার কি রিপিটার কি ওইটা নিয়ে আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করবো কিন্তু তার আগে একটু বলে রাখি রিপিটার কি যদি এক কথা রিপিটার কি আমরা যদি বলতে চাই দুর্বল ডাটাকে সবল করতে যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে রিপিটার বলে একটা ডাটা আমি অনেক দূরে পাঠাবো কিন্তু ডাটাটা এত দূর যাওয়ার সামর্থ্য নেই অর্ধেক যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ছে ডাটাটা তখন ওইটাকে আমরা রিপিটারের সাহায্যে সবল করি ডাটাটার গতিটা বাড়াই বাড়ানো হয় তার জন্য রিপিটার ব্যবহার করি সেই ক্ষেত্রে এক কিলোমিটার বেশি দূরে ডাটা পাঠাতে রিপিটার লাগে মানে আমি যদি এক কিলোমিটারের বেশি ডাটা পাঠাই পাতাতে চাই এই তার দিয়ে তখন আমার রিপিটার লাগবে আদারওয়াইজ এক কিলোমিটারের ভিতরে এক কিলোমিটারের ভিতরে যদি আমি কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো রিপিটার প্রয়োজন নেই এর বেশি গেলে আমার রিপিটার প্রয়োজন এর ভিতরে থাকে মানে তারটার ভিতরে এই যদি তার হয়ে থাকে এই যদি আমি মনে করি তার তারটার ভিতরে কী থাকে সলিড কি থাকে কপারের তার এবং বাইরের দিকে বিদ্যুৎ কুপরি বাড়ি প্লাস্টিকের আবরণ আমরা সচরাচর দেখছি কিনা জানি না এন্টিনার তারটা আমরা দেখছি কিনা জানি না সবাই ডিশ যে আমাদের বাসায় ডিশের এন্টিনার আছে ওইটা তার দিকে আমরা কি কালো রঙের একটা তার থাকে প্লাস্টিকের আবরণে মোড়ানো এর ভিতরে কি থাকে একটা ফোমের একটা আবরণ থাকে ফোম পুরো একটা সাদা রঙের একটা ফোম দিয়ে আবরণ দেওয়া থাকে তার ভিতরে একটা এইভাবে একটা তামার গোল্ডেন কালার একটা তার থাকে অনেক দাঁড়ালো একটা তার থাকে এর বাইরে একটা ফোমের একটা আবরণ থাকে ফোম দিয়ে এইভাবে প্যাঁচানো একটা আবরণ একদম ফোম দিয়ে নরম নরম রাবারের মতো ফোমের ওইটাকে আমরা কি বলি ইনসুলেশন ওইটা কি বলি ইনসুলেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ইনসুলেশন কাকে বলে এই তামার কপারের তারের বাইরে যে একটা প্রলেপ দেওয়া থাকে ফোমের মতো ওইটা কি বলা হয় ইনসুলেশন বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু ওইটা আর সবার বাইরে কি থাকে সলিড একটা কপারের তার ভিতরে থাকে আর সবার বাইরে একটা প্লাস্টিকের আবরণ থাকে এই যে কালো রঙের প্লাস্টিকের আবরণ বলছিলাম আর এই কালো রঙের প্লাস্টিকের আবরণ তার ভিতরে একটা ইনসুলেশন ফোমের তার ভিতরে একটা কী থাকে তার ভিতরে একটা গোল্ডেন কালারের একটা তার থাকে গোল্ডেন কালারের দ্রুত গতিতে ডাটা পাঠানো যায় দুইশো এমপিপিএস পর্যন্ত ডাটা পাঠানো যায় মানে দুইশো মেগা বিট পার সেকেন্ড পর্যন্ত ডাটা পাঠানো সম্ভব ডাটা লস অনেক কম হয় ডাটা খুব কম লস হয় সচরাচর কই কোথায় ব্যবহৃত হয় এটা ডিসেন্টিনা বা রেডিও ট্রান্সমিটারে ওইটা ব্যবহৃত হয় একটু আগে বললাম তার এটা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার তিন নেট এবং নেট তিন নেট তিক নেট তিন তিন মানে কি তিন মানে চিকন আমরা জানি এন তিন টিএইচআ আইএন তিন আর তিক মানে ওইটা বিপরীত ধরতে পারি মোটা ধরতে পারি সেই ক্ষেত্রে তাহলে তিন মানে চিকন হবে সচরাচর রেঞ্জটাও অবশ্যই কম থাকবে তার জন্য তিন নেট যে তারগুলো আছে ওইগুলোর ব্যাস জিরো পয়েন্ট এবং রেঞ্জ হলো একশো পঁচাশি বা ওয়ান মিটার যার জন্য এর ওপর একটা নাম আছে টেন বেস টু টেন বেস টু বলা হয় আর নেট যেহেতু তিন ছোটো তিক একটু বড়ো হবে স্বাভাবিক সেই ক্ষেত্রে বেশ একটু বেশি ওইটার থেকে এবং রেঞ্জ কিন্তু অনেক বেশি পাঁচশো ফাইভ হান্ড্রেড মিটার এবং এইটার অপর নাম টেন বেইস ফাইভ প্রথমটা কি ছিল টেন বেইস টু এটা টেন বেইস ফাইভ তার মানে এটা আমরা জেনে গেলাম কোয়ে কোয়েকজিক্যাল টেবল দুই প্রকার একটা তিন নেট একটা তিক নেট তিন নেট একটু চিকন এবং রেঞ্জ হলো একশো পঁচাশি মিটার নাম টেন বেস টু অপর নাম এটা একটু বড় একটু বেশি মোটা হয়ে থাকে এবং পাঁচশো মিটার মতো রেঞ্জ থাকে একটু বেশি দূরত্বে যায় আর এটার অপর নাম টেন বেস ফাইভ তার মানে কুয়েক্সিক্যাল কোথায় ইউজ করি আমরা ডি ইঞ্জিনাতে এটার ভিতরে একটা কি থাকে একটা কপারের গোল্ডেন কালারের তার থাকে তার উপরে কি থাকে তার উপরে এইভাবে ইনসুলেশন দেওয়া থাকে রাবারের ফোমের তার উপরে কি থাকে এইভাবে প্লাস্টিকের একটা কালো রঙের আবরণ দেওয়া থাকে তাটা একটু বেশি বড় হয়েছে আসলে প্রকৃতপক্ষে এত বড় থাকে না বুঝানো জন্য এত বড় কি আঁকলাম কিন্তু নর্মালি আরও চিকন থাকে তারটা এত টুটু থাকে ভিতরে তারটা একদম চিকন থাকে ভিতরে থাকটা কপারে তৈরি থাকে তাইলে এই লাগে আমাদের কুয়েকসিক্যাল কেবল ওইটা আমরা ব্যবহার করি ওইটা প্রথম থেকে ব্যবহার করতাম তারপর আরও আসলো কেবল অপটিক্যাল ফাইবার কেবল ওইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে এতটুকুই থাক কিস্ট্রিক্যাল কেবল পর্যন্ত ওইটি আমরা ভালো করে দেখি পড়াশোনা করি আর মেন বই থেকে আমরা আরও বিস্তারিত পড়লে আমরা জানতে পারবো তাহলে আজকে ভালো থাকো সুস্থ থাকো সামনের ক্লাসে আবার দেখা হচ্ছে ধন্যবাদ